হাই স্টুডেন্টস, তোমরা যারা 2022 এ মাধ্যমিক দিচ্ছো, তোমাদের কাছে সিলেবাস অনেকে শেষই হয়নি বা এখনো মানে পড়ে উঠতে পারুনি তেমন, স্কুল যেহেতু অফ আছে বা প্রাইভেট টিউটরের কাছে অনেকে যাওনি, সমস্যা হয়েই দাঁড়াচ্ছে। আর বিশেষ করে এখন যেহেতু বিভিন্ন টেস্ট পেপার বেরিয়ে পড়েছে, আর সেই টেস্ট পেপার থেকে তোমরা কাজগুলো সম্পূর্ণ করতে পারছো না, তার জন্যই তো বিভিন্ন পেজ আমি তোমাদের দেওয়ার চেষ্টাই করছি। বিশেষ করে এই এবিটিএ টেস্ট পেপার এর সাজেশনস পর্ব আছে, সেই সাজেশনস পর্বে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ একটু একটু করে ভিডিও মানে একটু একটু করে এখানে সাজেশন ওয়াইজ প্রশ্ন দেওয়া আছে, আর আমি এক একটা চ্যাপ্টার ওয়াইজ সেই প্রশ্নগুলোর উত্তর করে দেওয়ার তোমাদের চেষ্টা করবো। আজকে আমি কি করবো জানো তো, আজকে আমি এই যে গ্যাসে প্রথম যেটা আছে, দেখো পরিবেশের জন্য ভাবনার থেকে যতগুলো প্রশ্ন ওরা ইম্পর্টেন্ট হিসাবে দিয়েছে, আমরা তার উত্তর পর্বগুলো তোমাদের সম্পূর্ণ করেছি। চলো আমি তোমাদের সাথে আছি, তোমাদের প্রিয় নিউজন স্যার। প্লিজ তোমরা দেখতে থাকো আর সাবস্ক্রাইব করো বেশি বেশি করে প্রত্যেকদিন সকাল 10টায়, যাতে একটি করে নতুন ভিডিও পেতে পারো, প্রশ্নগুলোর উত্তর করে দেওয়ার তোমাদের চেষ্টা করবো। আজকে আমি কি করবো জানো তো, পরিবেশের জন্য ভাবনার থেকে যতগুলো প্রশ্ন ওরা ইম্পর্টেন্ট হিসাবে দিয়েছে, আমরা তার উত্তর পর্বগুলো তোমাদের সম্পূর্ণ করেছি। চলো আমি তোমাদের সাথে আছি, তোমাদের প্রিয় নিউজন স্যার। প্লিজ তোমরা দেখতে থাকো আর সাবস্ক্রাইব করো বেশি বেশি করে প্রত্যেকদিন সকাল 10টায়, যাতে একটি করে নতুন ভিডিও পেতে পারো। চলো তাহলে আমরা জেনে নিই এই যে একের দাগে কোশ্চেন আছে সাজেশন পর্বে, উষ্ণতম ও শীতলতম বায়ুমণ্ডলীয় স্তর দুটির নাম, তাই না? তো চলো আমরা সেইটা একটু জানি। তো প্রথমত দেখো, উষ্ণতম হচ্ছে থার্মোস্ফিয়ার আর শীতলতম হচ্ছে মেসোস্ফিয়ার। এবার আমরা দুইয়ের দাগে দেখব, দেখো ও থ্রি স্তরের পক্ষে সর্বাপেক্ষা ক্ষতিকারক বায়ুমণ্ডলের প্রাপ্ত গ্যাসটির নাম সিএফসি। দু নম্বরের প্রশ্নের উত্তর সিএফসি। তারপর দেখো তিনেরটা, ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতার হ্রাসের সম্পর্ক। তো প্রতি, তোমরা নিশ্চয়ই জানো ট্রোপোস্ফিয়ার কি হয়, প্রতি 1 কিমি উষ্ণতায় 6.5 ডিগ্রি হারে উষ্ণতা হ্রাস পেতে থাকে, এটা উপরে যত উষ্ণতা কমতে থাকে। তো এবার আমরা চারের দাগে আসবো, গ্রিনহাউস গ্যাসগুলির নাম। তো চারের দাগে দেখো গ্রিনহাউস গ্যাসগুলোর নাম আমরা করছি একটু, তো CO2, CO2 জলীয় বাষ্প। আচ্ছা এখানে কিছু বানান ভুল তো থাকবেই, যেহেতু স্টুডেন্টদের রানিং লেখাতে লেখাতে তোমাদের সেগুলো নোটস করছি, একটু অ্যাডজাস্ট করো। মিথেন, CH4, ক্লোরোফ্লুরোকার্বন, সিএফসি, নাইট্রাস অক্সাইড, তারপরে নাইট্রোজেনের ডাইঅক্সাইড, এগুলোই বিভিন্ন জীবাশ্ম জ্বালানির নাম পাঁচেরটা। তো সেটা দেখো, যেমন তোমরা দেখতেই পাচ্ছ কয়লা, ডিজেল, পেট্রোল, হ্যাঁ তো কেরোসিন, LPG এইসবগুলো। আচ্ছা এইবার পরের N2 গঠিত গ্রিনহাউস গ্যাসের নাম, নাইট্রোজেন যার সঙ্গে জুড়ে থাকে। কিন্তু তোমরা একটু মনে রেখো, নাইট্রোজেন কিন্তু N2 কিন্তু গ্রিনহাউস গ্যাস না, N2O, NO2 এইসবগুলো বলতে পারি। তো এইগুলো এইবার আমরা সাথের দাগে দেখব, দেখো সর্বাপেক্ষা অধিক তাপমূল্য বিশিষ্ট জীবাশ্ম জ্বালানি নাম, যার মধ্যে অধিক এটা আমরা জানি LPG 50,000, দেখো 50,000 kJ/kg এর তাপমূল্য। এবার দেখো আটেরটা, সৌরকোষের শক্তি রূপান্তর। তো সৌরকোষের শক্তি রূপান্তর, সৌরকোষের তড়িৎ শক্তি, সৌরকোষে মানে সৌরশক্তি তড়িৎ শক্তিতে বা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়, এইটা তোমাদের হবে আটেরটা। এবার আমরা আসব অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যে দেখো একের দাগে বায়ুমণ্ডল কোন স্তরের জন্য পৃথিবীর স্বাভাবিক উষ্ণতা নিয়ন্ত্রিত হয়। তো তোমরা নিশ্চয়ই বলবে যে এটা ওজোন স্তর, হ্যাঁ ওজোন স্পিয়ার। সিএফসি এর মধ্যস্থ কোন পরমাণু অতি স্তরকে ক্ষতিগ্রস্ত করে, এটা নিশ্চয়ই তোমরা বলবে যে ক্লোরিনের পরমাণু। স্ট্র্যাটোস্ফিয়ারের উষ্ণতা ট্রোপোস্ফিয়ারের তুলনায় বেশি হয় কেন? তো স্ট্র্যাটোস্ফিয়ারের উষ্ণতা ট্রোপোস্ফিয়ারের তুলনায় বেশি হয় কারণ এইখানে আল্ট্রাভায়োলেট রশ্মি শোষিত হয়, হ্যাঁ ফলে উষ্ণতা তুলনামূলক বৃদ্ধি পায়। আচ্ছা এইবার চার নম্বর, গ্রিনহাউস গ্যাসগুলির দ্বারা কোন রশ্মি শোষিত হয় পৃথিবীর স্বাভাবিক উষ্ণতা নিয়ন্ত্রিত হয়। তো গ্রিনহাউস গ্যাসগুলির দ্বারা কোন রশ্মি শোষিত হয়, এটা তোমরা নিশ্চয়ই জানো UV রশ্মি। বায়ুচালিত টার্বাইন কি কাজে লাগবে? তো নিশ্চয়ই বিদ্যুৎ উৎপাদনে,
বায়ুফুয়েলের একটি ব্যবহার, যেটা বলতে পারো জ্বালানি, হ্যাঁ জ্বালানি রূপে ব্যবহার করা হয় এবং বিদ্যুৎ উৎপাদনও বলতে পারো। চলো এবার সত্য মিথ্যাগুলো আমরা জেনে নিই একটু। বায়ুমণ্ডলের সর্বপ্রকার স্তরটি হলো ম্যাগনেটোস্ফিয়ার, ঠিকই আছে। আর যে জ্বালানির তাপমূল্য যত বেশি তার ব্যবহার তত কম শক্তি সাশ্রয় হয়, এটাও সত্য দিতে পারো। কয়লার তাপমূল্য এলপিজির তুলনায় বেশি, এটা ভুল, কারণ এলপিজি সব থেকে বেশি। স্ট্র্যাটোস্ফিয়ারে যত উপরে ওঠা যায় উষ্ণতা তত কমে, এটা একদম ভুলই দেবে, উষ্ণতা বাড়তে থাকবে, এটা হয়। তো চলো এইবারে ভূতাপীয় শক্তির থেকে ড্যাশ শক্তি উৎপন্ন হয়, এটা নিশ্চয়ই তড়িৎ শক্তি বা বিদ্যুৎ শক্তি বলতে পারো। আচ্ছা, বায়ু পরিচালন স্রোতের ফলে তোমরা দেখবে বায়ু পূর্বের তুলনায় উষ্ণ হয় বা উষ্ণতা এক স্তর থেকে অন্য স্তরে ছড়িয়ে পড়ে। আচ্ছা চলো এইবার পরের প্রশ্নগুলো আমরা, এই সংক্ষিপ্ত উত্তর তো আমি প্রত্যেকটা বলতে পারবো না, এই পার্টটার প্রত্যেকটা উত্তর তোমাদের আমি জানিয়ে দিচ্ছি, তোমরা একটা একটা করে দেখে নাও। চলো দেখো, আমাদের আছে ওজোন স্তর সৃষ্টিতে অতিবেগুনীয়সীর ভূমিকা। তো এইখানে একটা জিনিস লক্ষ্য করো, এইখানে বানান একটু ভুল আছে, তবু আমি বলছি শুনে শুনে তোমরা দেখো। অতিবেগুনী রশ্মি কি করে জানো তো? ওই অতিবেগুনী রশ্মি স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছে অক্সিজেন অণুকে সে কি করবে, ভেঙে দেয়, ভেঙে দিয়ে অক্সিজেন পরমাণুতে পরিণত করে। ওকে, অক্সিজেন অণুকে ভেঙে দিয়ে অক্সিজেন পরমাণুতে পরিণত করে, আর এইভাবে তিনটি অক্সিজেন পরমাণু জুড়ে গিয়ে কি করে, ওজোন গ্যাস তৈরি হয়। ঠিক আছে, তো এইটা ওর ভূমিকা। দু নম্বরটা বলছে সিএফসি বায়ুমণ্ডলে ওজোন স্তরকে কিরূপ ক্ষতিগ্রস্ত করে। সিএফসি মানে ক্লোরোফ্লোরোকার্বন ওজোন স্তরে গিয়ে মিশে, তার বিভাজিত হয়ে ওই অথির সাথে মিশে ক্লোরিন পরমাণুতে পরিণত হয়, যা ওই অথিকে ভেঙে দেয় আর দিয়ে আবার মানে অক্সিজেনের পরমাণুতে পরিণত করে দেয়। এইটা দুয়ের দাগে। তিনের দাগের পাটটাতে হচ্ছে, আমাদের প্রশ্ন ছিল তিনের দাগে, ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে মানব স্বাস্থ্য পরিবেশে কি হয়। তো মানব স্বাস্থ্যে, মানব তোমরা এটা লিখবে, এখানে অনেক বানান ভুল আমি এমনি বলে দিচ্ছি তোমার, মানব স্বাস্থ্যে তুমি তোমরা বলবে কি বলতো, যেটা হয় মানব স্বাস্থ্যের ক্ষেত্রে হয় ক্যান্সার হয় মানুষের শরীরে, ক্যান্সার হয় চোখে ছানি পড়ে। আর এইবার তুমি পরিবেশের ক্ষেত্রে তুমি বলতে পারো, উদ্ভিদের ক্ষেত্রে যেখানে গাছের পাতা খর্ব বা কুলসিত হয়, কুলসে গাছ বেটে হয়ে যায়, এই সবগুলো হতে পারে, এগুলো তোমরা এই হিসাবে দিতে পারো। আবার ধোঁয়াশা বৃষ্টি বৃদ্ধি পায়, অম্লবৃষ্টি হয় পরিবেশে, এইগুলোই তোমরা ওই প্রশ্নের উত্তর। চলো এইবার আমরা বাকি অংশ উত্তরগুলো দিয়ে দিই, অর্থাৎ জ্বালানির তাপমূল্য থেকে দেখে নাও। দেখো তাপমূল্য কি, এর অংশটুকু আমরা করছি, এইভাবে প্রত্যেকটা প্রশ্ন পরপর পরপর এবার তোমরা দেখে নাও। তাপমূল্য এটা কিন্তু ওই 4 নম্বর কোশ্চেন, ঠিক আছে। তারপর থেকে এবার দেখো এর একক কি, 4, এই যে 3-4 দেওয়া আছে না, এগুলো ভুল কোশ্চেন নম্বর, কিন্তু তোমরা পরপর উত্তরগুলো পাবে। তো দেখে নাও একটু একটু করে, আশা করি এইগুলো বুঝতে সমস্যা হবে না।